পাঁচ ম্যাচের সিরিজে 4-1 ব্যবধানে সিরিজ জেতা কোনো দলকে নিয়ে সমালোচনা করা যায়? উত্তর হলো হ্যাঁ যায়, যদি প্রতিপক্ষ হয় দুর্বল আর খেলার ধরন যদি হয় কোনো মতে ম্যাচ জিততে পারলেই হয়। তাও আবার বিশ্বকাপের আগে এমন দলকে নিয়ে সহসাই সমালোচনা করা যায়? অন্তত নাজমুল হোসেন শান্তর দল সমালোচনারই প্রাপ্য, একই সঙ্গে উঠে এসেছে বাংলাদেশ দলের সত্যিকারের রূপও। টানা 4 ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ বাগিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু যে অ্যাপ্রোচ দেখিয়েছে বাংলাদেশ দল তা কোনোভাবেই সঠিক ছিল না। প্রথম 2 ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সাহস দেখাতে পারেনি বাংলাদেশ। সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে সেফ জোনে থেকে ম্যাচ জয়ের চেষ্টা করেছিল শান্ত বাহিনী। ভালো খেলা কিংবা পরক করার থেকে সিরিজ জয়টাই মুখ্য ছিল বাংলাদেশের কাছে, সে অনুযায়ী গোটা 2 ম্যাচ খেলে সফল বাংলাদেশ। তবে এটা আদৌ ঠিক হয়েছে? উত্তর হলো না। প্রথম 2 ম্যাচে সেফ খেলার ফলাফল কি তা শেষ ম্যাচেই ঠাহর করতে পেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। নিজেদের মাঠ, যে মাঠে বাংলাদেশ সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে, সে মাঠে শুরুতেই নিজেদের অন্তিম রূপ দেখিয়ে দেয় টাইগাররা। 15 রানে নেই 3 উইকেট, তাও আবার এমন 3টি উইকেট যারা এই মাঠে রান করার জন্য সবচেয়ে ভালো অপশন। কিন্তু সেই ভালোই হলো বন্ধের শুরু। তামিম সৌম্য হৃদয় নতুন বলে বিট হয়ে ফিরে গেছেন। অধিনায়ক শান্ত এসে ইনিংস বিল্ড আপ করলেও খুব বেশি বড় করতে পারেননি। 28 বলে 36 রানের মন্থর ইনিংস খেলে তিনিও বিদায় হয়েছেন। টপ অর্ডার নিয়ে যেমন চিন্তা বাড়ছে, তেমনি শান্তর ফর্ম নিয়েও আলাদা করে ভাবতে হচ্ছে। অনডাউনে খেলছেন ঠিকই, কিন্তু পর্যাপ্ত রানের যোগান দিতে পারছেন না শান্ত। যা অধিনায়ক হিসেবে যেমন চিন্তার বিষয়, তেমনি একজন ব্যাটার হিসেবেও শান্তর জন্য বড় সমস্যা। তবে মাঝে মধ্যে বড় ইনিংস খেলতে দেখা গেলেও তার T20 16 ইনিংস কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। তাই শান্ত অধিনায়ক হিসেবে যতটা ভালো করার আশা জুগিয়েছিলেন, ঠিক ততটাই হতাশ করেছেন সর্বশেষ কয়েকটা সিরিজে। এমনভাবে চলতে থাকলে শুধু লিটনের ফর্ম নিয়ে নয়, চিন্তা শান্তকে নিয়েও করতে হতে পারে। অধিনায়কের ফর্ম একটা দলের মোরালি অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। খুব সম্ভবত 2-1 দিনের মধ্যেই বাংলাদেশের দল ঘোষণা করা হবে বিশ্বকাপের জন্য। যে দলটি নিয়ে শান্ত বিশ্বকাপ খেলতে যাবেন, সে দলের বেশ কয়েকজন ব্যাটারের মধ্যে তিনিও থাকবেন যাদের ফর্ম নেই, ব্যাটে রান নেই, এমন অবস্থায় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারা। তবুও আশা রাখছি শান্তরা ভালো করবেন। আবু নাইম, স্পোর্টস টাইমস।